আশার বন পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে, আরে নেংটি ইঁদুরে ঢোল কাটে, রে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। গুড মর্নিং, আমি মোনা, আমার নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর মেরি ক্রিসমাস। দেখো আমি আর বুট্টু মিলে কি সুন্দর সাজিয়েছি, আর বুট্টুর বাবা এই লাইটগুলো লাগিয়ে দিয়েছিল, আর তারপরে স্পেশাল ডেতে স্পেশাল ব্রেকফাস্ট, এটা না খুব সুন্দর একটা সেই পুরীর খাজার মতন, আর তার সাথে দুধ চা খেয়েই আমি সোজা চলে আসলাম রান্না করতে। আজকে না শীতের বাজারে পেঁয়াজকলি দেখতে পেয়ে কৌশিক অনেক পেঁয়াজকলি নিয়ে এসেছিল, তো ভাবলাম ডিমের ঝোল বানাই পেঁয়াজকলি দিয়ে। দেখো আমি ডিম, আলু, নুন, হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম। এরপরে আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে দেবো, আর তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এর মধ্যে মশলা দেবো অল্প একটু, আদা বাটা, রসুন বাটা, বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দেবো, আর দেবো এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই অল্প পরিমাণে দিয়ে অল্প একটু জল অ্যাড করে কিন্তু আমি সুন্দর করে মশলাটা কষাবো। তারপরে মশলা কষে গেলে আমি এর মধ্যে ওই ভেজে দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা পেঁয়াজকলি, বেশ খানিকটা পেঁয়াজকলি দিয়েছি। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়, এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পুরো রান্নাটা করব। একদম দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকলিগুলোও একটু ভাজা হয়ে গেছে, মশলাটাও কষে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর তারপরে ঢাকা দিয়ে আমি পুরো জিনিসটা ফুটতে দেব। তারপরে একদম আমার ঝোল ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম, আর ডিমটা দিয়ে দেব ব্যাস। তারপরে আর বেশি ফোটাবো না, নামানোর আগে একটুখানি দিয়ে দেবো গরম মশলাগুলো, তাহলেই হয়ে যাবে। আর উপর থেকে একটু ধনে পাতাও দিলে মন্দ লাগবে না। সিম্পল ডিমের ঝোল পেঁয়াজকলি আলু দিয়ে। তারপর স্নান করে একদম খেতে বসে গেলাম, আর সব আইটেমই কিন্তু আগের দিনে ছিল, আজকে শুধু ডিমের ঝোলটা ছিল। তারপর বুট্টু আমার সুন্দর ঘুমিয়ে পড়লো, আর আমি ওর পাশে একটু গড়িয়ে নিলাম। গুড ইভিনিং, ঘুমটা ভালোই হয়েছিল খাওয়া দাওয়ার পরে, না একদম জম্পেস করে আজকে ঘুমিয়েছে, আর অনেকদিন পরে আজকে একটু এসিও লাগিয়েছিলাম, আজকে সারাদিন খুব কড়া রোদ ছিল। এমনি এখানে এখন দুবাইয়ে ঠান্ডা পড়ে গেছে মোটামুটি, মানে এসি লাগানোর কোনো দরকারই নেই। আজকে খেয়ে উঠে দেখছি না ভালোই গরম গরম লাগছে, বাইরে একটু রোদ, এসি চালিয়ে তিনজনে মিলে লম্বা ঘুম দিয়েছে। আর এত দুঃখের একটা কথা হচ্ছে গিয়ে কৌশিকের নাইট ডিউটি, ভাবতে পারো 25th December কৌশিকের নাইট ডিউটি। কৌশিক বেরিয়ে গেছে আর বুট্টুকে খাইয়ে দিলাম, বুট্টু এখন ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে, আর আমি এখন একটু চেষ্টা করব কেক বানানোর। এমনি আমি কেক তো আমার মাইক্রোওভেন আমি বানাই, আর ভ্যানিলা এসেন্স সব কিছুই থাকে যা যা লাগে, কিন্তু এবারে আর কিছু কেনাকাটি করিনি, ভ্যানিলা এসেন্সও নেই, ঘরেই যা জিনিস রয়েছে তাই দিয়ে আমি আজকে কেক বানাবো। আর সব থেকে হচ্ছে কি আমার মাইক্রোওভেন এখানে নেই, আমি বলেছিলাম না যে কলকাতা থেকে মাইক্রোওভেন তো আনা লাইটে করে পসিবলও নয়, আর আমাদের যেটা ওমানে রয়েছে ওটা ওমানেই রয়ে গেছে, এখনও ওমানেই আছে, আমাদের কবে গিয়ে নিয়ে আসবো সব জিনিসপত্র জানি না। এখানে আমার মাইক্রোওভেন নেই, আর কেনারও আমি এখন অবধি তো প্রয়োজন মনে করিনি, যদি আমরা ওমান যাই ওখান থেকে নিয়ে চলে আসবো। তো বিনা মাইক্রোওভেনে আমি আজকে নর্মাল কেক বানাবো, আর দেখি কেমন হয়। আমি মিক্সির এই বড় জারটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা, আর ময়দার মধ্যে আমি দিয়ে দেব দেখো এই 1 চামচের মতন বেকিং সোডা। বেকিং সোডা, বেকিং পাউডার দুটো মিলিয়ে 1 চামচ দিয়েছি। এরপরে বেশ খানিকটা চিনি দিয়ে দেবো, আর তারপরে একটা ডিম দিয়ে দেবো, দেশি ডিম, আর অল্প একটুখানি আমি জল দেবো, দুধও দেওয়া যায়, আমি জল দিলাম। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এরপরে আমি এরপরে সাদা তেল এর মধ্যে দিয়ে আরও একবার ফেটিয়ে নেবো। তারপর দেখো এই কাগজের এই আমার কাপগুলো ছিল যেগুলোতে আমরা পার্কে ঠার্কে গেলে চা খাই, এইগুলোতে আমি দিয়ে এর ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম একটুখানি কুচি, আর দিয়ে দিয়েছিলাম ডার্ক চকলেট কুচি, অল্প একটু আমি ড্রাই কিশমিশও ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এই ডার্ক চকলেটটা দিলে না বেশ সুন্দর দেখতেও লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। এরপরে আমি এই ইডলি বানানোর যে ছাঁচ থাকে তার মধ্যে এরকম বসিয়ে কড়াইয়ের ওপরে বেশ কড়াইটা গরম করে নিয়েছিলাম, তারপরে একদম ঢাকা দিয়ে ওই ফুটোটা বন্ধ করে দিয়েছিলাম।
এদের অফিসে আজকের পার্টি হবে, ছোটখাটো পার্টি বলতে ওই খাবার দাবার একসাথে হয়তো ওরা আনা করিয়ে সবাই মিলে একসাথে খাবে, তার জন্য ওকে আজকে টিফিন আমাকে দিতে হয়নি। তারপরে চা বানালাম ফার্স্ট ক্লাস করে, একটুখানি আদা গোলমরিচ, এখন না এই টাইপের চা খেতে খুব ভালো লাগছে, গলাটা খুব রিলিফ পাওয়া যায় জানো তো। দুধ চা সবসময় খেতে ইচ্ছে করে না, আর যেহেতু দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে বিকালবেলা তো একদমই ইচ্ছে করে না, একদম হার্বাল টি বানিয়ে খেয়ে একদম গলা টলা ফ্রেশ হয়ে গেছে। আর এখন বুট্টুর সাথে একটু টাইম স্পেন্ড করছি, ওদিকে কেকটা আমার বসানো রয়েছে, দেখা যাক কেমন টেস্ট হয়, তোমাদেরকে তো আমি ফিডব্যাক দেবই কেমন হলো কেকটা। দেখতে কিন্তু দারুণ হয়েছে আমার চকলেট কেক, আর দেখো কত নরম হয়েছে, খুব সুন্দর। আর আমি তো এক কামড় একটুখানি খেলাম একটা কেকের, টেস্টও কিন্তু খুব ভালো হয়েছে। দু পিস আমি এখনই একদম গরম গরম খেয়ে নিলাম, আর বাকি কৌশিকের জন্য রাখা থাকবে, কাল সকালে চায়ের সাথে ওকে ব্রেকফাস্টে দিয়ে দেবো। আমি রাতের বেলা ওই দুপুরবেলার ওই পেঁয়াজ কলি আলু ছিল আর একটা ডিমের অমলেট বানিয়ে নিয়েছিলাম, ব্যাস এই খেয়ে আমার রাতে আজকে একদম গুড নাইট হয়ে যাবে। বুট্টু শোয়ার আগে ওর মতন করে খেলাধুলা করছে, আর আমি এই হলরুমে বসে ক্রিসমাস ট্রি দেখতে দেখতে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভীষণ ভালো থেকো।